যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সভা ও শোভাযাত্রা করা হয়েছে। শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জের গোলাকান্দেল শ্রী শ্রী গোপালজিউর মন্দির মাঠে সভা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা সহ অনেকে।